আরে দেখি ওই শাকচুনি রাস্তায় ভদ্র মাঝরাতে ঘুরে বেড়ায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভুতলি আদি। আমি আদি, আমি ভুতলি। তো আজকে দুজন আমরা প্রথমেই সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা একটা কলেজে যাব বোনে অ্যাডমিশন করাতে। তো যা যাক, দেখি কি হয়, ওখানে অ্যাডমিশন করানো যায় কি যায় না, তাই না? আর এরকম মাস্ক টাস্ক পরে নিজেদের সেফটি নিজেদের কাছে, তাই রেডি হয়ে গেছি। এই তুই মাথায় ওটা দিস না কেন? দিবি, সেফটি ফার্স্ট, ঠিক আছে? মাস্ক পরুন, ডাবল মাস্ক পরুন, মাথায় ক্যাপ লাগান, স্যানিটাইজার ইউজ করুন, আপনি সুরক্ষিত থাকবেন। এই গাছটায় আজকে তিনটে বড় বড় জবা ফুল ফুটেছে। আমাদের কলেজ দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। দেখা যাক এই কলেজে হয় নাকি বোনে। ওইদিকে সাদা বৃষ্টি পুরো বাবা। আমরা বাড়ি ফিরে গেছি, এখন খাবার দাবার খাবো, ঘুমাবো। কি বোরিং লাগছে, ঘুম পাচ্ছে। এই বিলিস সবই একটু বাইরে বেরিয়েছিলাম, আমার দুটো পার্সেল আসার কথা ছিল, আজকে এসে গেছে। তো দেখি এর মধ্যে কি আছে। আমি নায়িকা থেকে অর্ডার দিয়েছিলাম, তো এটা আমার বার্থডে মান্থ, তো নায়িকা থেকে শুনলাম বার্থডে গিফট আর কি আসে বার্থডে মান্থে। তো আমি ভাবলাম যে অর্ডার তো দেওয়ার আছে, তো যখন এই মাসেই দিয়ে দিই। তো এসে গেছে, এখন এর মধ্যে খুলে দেখবো কি কি এসছে। তোকে কি মোটা লাগছে? কিরম যেন প্যাকেজিংটা, কুচু 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 কুচু। মানে ইকো ফ্রেন্ডলি ব্যাপারটা রয়েছে, প্লাস্টিক নেই বেশি, শুধু একটার মধ্যে আছে। স্লিপিং মাস্ক লেখা রয়েছে, এটা কি আমার বার্থডে গিফট নায়িকার তরফ থেকে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমি অ্যাডভার্টাইজে দেখেছিলাম যে নেল পালিশ অথবা লিপস্টিক এসব দেয়, এসব কি দিছে। হলো না, কিন্তু আমার যেটা পছন্দ হয়েছে সেটা হলো এইগুলো। এগুলো হলো যে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং, মানে যখন আমি কিছু অর্ডার দিই এসব জিনিস, তো এগুলো আগে কি আসতো, বাবল ব্যাক হয়ে আসতো। যেমন একটা এসছে, হ্যাঁ যেমন এইটা এসছে, বাট এইগুলো এসেছে এইগুলো গিয়ে কাগজের যে ফোম সেগুলো দিয়ে প্যাক করে, আর এগুলো হলো গিয়ে কাগজে। সো এটা অবভিয়াসলি হলো গিয়ে ইকো ফ্রেন্ডলি, সেটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ নায়িকা। না মানে আমি বুঝতে পারছি না যে আমি খুশি হব নাকি দুঃখ করবো। মানে নায়িকা আমাকে বার্থডে গিফট পাঠিয়েছে, বাট এই জিনিসটা যেটা আমার কোনো কাজেরই না। আমি ভেবেছিলাম যে কোনো নেল পলিশ অথবা লিপস্টিক আসবে, যেগুলো আমি দেখেছি লোককে পেতে, বা দিয়েছে এটা। এটা নাকি একটা সি ওয়াটার অ্যান্ড স্নেল এসেন্স, স্নেল মানে শামুক, শামুকের এসেন্স, সেটা আমি মুখে লাগাবো। Few moments later. আসে মেঘ করেছে, এপাশে বৃষ্টি আসতে পারছে মনে হয়। মেঘ আস্তে আস্তে আসছে, উপাসটা ঠিক হয়ে গেছে, বাট এদিক থেকে মেঘ আসছে, তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো সরিয়ে ফেলি, তাড়াতাড়ি জামা কাপড়গুলো সরাতে। বাজ পড়ছে, যদি আমি ভয় পাই না বাজে। আনরোম্যান্টিক গার্ল যে বাজ পড়ায় ভয় পায় না, ইভেন আমি ভূতেও ভয় পাই না।
কোথায় ডাকছিস বে? এটা এটা বর্ষাকাল না বসন্তকাল না বর্ষাকাল? হ্যাঁ মানে বর্ষাকালে কোকিল ডাকছে কুকু কুকু করে আবার। আচ্ছা মানে কোকিলগুলো মানে বসন্তকালে তো রাতে উঠ ডাকতো, এবার থেকে ও বর্ষা গ্রীষ্ম শীত সবসময় গাইবে কু কু কু। ঘোর কলিযুগ, একে বলে ঘোর কলিযুগ। ওই যে দূরে দেখতে পাচ্ছে একটা ছায়া যাচ্ছে, ওইটা একটা ভূতের ছায়া। দেখো রাস্তার মধ্যে মাঝরাতে কে হেঁটে বেড়াচ্ছে বড় রাস্তায়। কি হয় যা তু মা, তোর মাথা খারাপ হয়ে গেছিল কিভাবে বলার আছে তো বল।